অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি আলোচনা করতে চলেছি আজ থেকে অর্থাৎ 7ই আগস্ট টু 17ই আগস্ট পর্যন্ত এই মঙ্গল হচ্ছে সুপার মহাবলি। 7টি রাশির মঙ্গলই মঙ্গল হতে চলেছে। মঙ্গল 26 ডিগ্রি উপর চলে গেছে আজকে, এর ফলে মীন রাশিতে অবস্থান করছে এবং সুপার মহাবলি হচ্ছে এই 7 তারিখ থেকে 17 তারিখ, অর্থাৎ মোটামুটি 10-11 দিন পর্যন্ত এই মঙ্গল সুপার মহাবলি থাকবে। এর ফলে 7টি রাশির মঙ্গলই মঙ্গল। তো কোন এই সৌভাগ্যবান 7টি রাশি আমি আপনাদেরকে এই ভিডিওতে এক এক করে এক্সপ্লেন করে করে জানাবো। কিন্তু তার আগে আমি কয়েকটা কথা আপনাদেরকে জানাই। কয়েকজন ভিউয়ার্স কমেন্টস করছেন যে স্যার আমার তো হচ্ছে না এটা। দেখুন, এই ইউনিভার্সে গ্রহর যোগ কিন্তু তৈরি হয়, কিন্তু আপনি যখন জন্মিয়েছিলেন অর্থাৎ আপনার বাচ্চাতে মঙ্গল দেখুন মীন রাশিতে 26 ডিগ্রি প্লাস আছে কি না, অর্থাৎ মীন রাশি করে আপনার মঙ্গল আছে কি না এবং 26 ডিগ্রির উপরে সেই মঙ্গলের ডিগ্রি আছে কি না সেটা আগে প্রথম লক্ষ্য করুন। সেক্ষেত্রে কী হবে, যদি থাকে তাহলে এই গ্রহের যে গোচরগুলো আমি বলছি না, দেখবেন মিলে গেছে। আমি এর আগে বেশ কিছু লটারি নিয়ে ভিডিও দিয়েছিলাম, অনেকেই বলেছে লটারি পেয়েছে, কারণ তাদের ভাগ্যে কিন্তু ছিল। আমি বলেছিলাম কী কী যোগ থাকলে হয়, তেমনি আমি আজকে এই কথাটা আপনাদেরকে বলছি। এই সুপার মহাবলি 7টি রাশির মঙ্গলই মঙ্গল, আর যদি মীন রাশির ঘরে 26 ডিগ্রি উপরে থাকে, এক্ষেত্রে মঙ্গলের বলবত্তা অর্থাৎ বর্গোত্তম হতে চলেছে এই মঙ্গল। এই মঙ্গলের বর্গোত্তমের ফলে প্রচুর সম্পত্তি ও অর্থলাভ এর সুযোগ আসতে চলেছে এই 7টি রাশির। এবার আমি এক এক করে জানাচ্ছি কোন এই 7টি রাশি। প্রথম যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি। খুব বিতর্কিত রাশি, ভালো হয় না, কিন্তু আমি বলবো মকর রাশির চতুর্থবতী মঙ্গল এবং আপনাদের ঠিক একাদশপতি এই মঙ্গল আপনাদের ঠিক তৃতীয় স্থানে বর্গোত্তম হচ্ছে। অর্থাৎ চতুর্থ ভাবতে কী বিচার করা হয়, ভূমি, ল্যান্ড, জমি। যারা প্রমোটিংয়ের ব্যবসাতে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা বিল্ডার তাদের ক্ষেত্রে ভালো, যারা জমি সংক্রান্ত কেনা বেচা করে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, যারা ইলেকট্রিক গুডস দেয় সরকারি মহলে বা সরকারি কাজের সঙ্গে যুক্ত আছে ইলেকট্রিক গুডসের সাথে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো এবং আকস্মিক অর্থ দিবে এই মকর রাশির জন্য। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে সম্পত্তি লাভের যোগ কিন্তু তৈরি করছে এবং সম্পত্তি নিয়ে যেগুলো সমস্যা চলছিল সেটা কিছুটা ভালোর দিক কিন্তু লক্ষ্য করতে পারবে। এরপরে দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ঠিক তৃতীয় পতি এবং কুম্ভ রাশির দশমপতি এই মঙ্গল আপনাদের রাশির দ্বিতীয় স্থানে বর্গোত্তম হয়েছে এবং আপনাদের ক্ষেত্রে বেশ কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের উদ্যম বাড়বে, কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং আপনাদের ক্ষেত্রে অর্থের দিক কিন্তু ভালো একটা সময় কিন্তু আসতে চলেছে এই 7 টু 17-র মধ্যে এবং আপনারা যে যে কাজের সঙ্গে যুক্ত আছেন সেই দিক থেকে কিন্তু খুব ভালো। যাদের হিট জাতীয় প্রোডাক্ট আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা মাংসের ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির আপনাদের রাশিতেই এই মঙ্গলের অবস্থান।
আপনাদের দ্বিতীয় পতি এবং নবম পতি এই মঙ্গল রাশিতেই বরগত্তম হয়েছে, আপনাদের মাঙ্গলিক যুক্ত সৃষ্টি করেছে এটা কিন্তু আমি বলবো, কিন্তু আপনাদের অর্থ ভাব ও ভাগ্যভাব রাশিতে বরগত্তম মহাবলী সুপার মহাবলী আপনাদের ধনবর্ষা হবে। মীনরাশিকেতে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেই দিকগুলো কিন্তু আপনাদের হবে, এবং যারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ইলেকট্রনিক্স ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ, এবং গভর্নমেন্টসের কাজের সঙ্গে যুক্ত আছেন, গভর্নমেন্টের সঙ্গে যুক্ত আছেন, আপনি ধরুন কোনো কন্ট্রাক্ট পাচ্ছিলেন না এতদিন ধরে, বড় সড়ো কন্ট্রাক্ট কিন্তু পাবেন এই মীন রাশি। কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও প্রবলেম দেখা যাচ্ছে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির সপ্তম পতি একাদশভাবে বরগত্তম হচ্ছে, অর্থাৎ সপ্তম ভাব থেকে আমি কি বিচার করব, পার্টনারশিপ বিবাহ, এবং একাদশ ভাব থেকে আমরা সাকসেস সফলতা লাভের জায়গা কিন্তু তৈরি করে, অর্থাৎ সপ্তম পতি একাদশে অর্থাৎ এবং বরগত্তম সুপার মহাবলী আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু চরম উন্নতি। যারা বৃষ রাশির জাতকরা আছেন এবং আপনাদের লটারি প্রাপ্তি প্রচণ্ড সুযোগ এই 7-17 আগস্টের মধ্যে, সুপার মহাবলী বরগত্তম আপনাদের যারা কন্ট্রাক্ট পাচ্ছিলেন না বড় বড় কন্ট্রাক্ট কিন্তু পাবেন, এবং আপনাদের স্থির ভাগ্যে আপনাদের কিন্তু উন্নতি বা শ্বশুরালয় থেকে অর্থপ্রাপ্তি এগুলো কিন্তু হবে বৃষ রাশির। এরপরের যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের এই মঙ্গল আপনাদের দশমপতি, মঙ্গল আপনাদের দশমপতি, এই মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনাদের দেবে, আপনাদের উন্নতি এবং আপনাদের ক্ষেত্রে আটকে থাকা কাজ কন্ট্রাক্টগুলো যারা পাচ্ছিলেন না সেই জায়গাগুলো কিন্তু আপনাদের হবে মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে বিশেষ লাভ যেহেতু আপনাদের এই রাশি একাদশপতি আপনাদের দশমভাবে অবস্থান করছে, এবং সুপার মহাবলী একাদশপতি দশমভাবে কর্মভাবে অবস্থান, একাদশপতি কর্মভাবে দশমভাবে সুপার মহাবলী এবং বরগত্তম হয়েছে, এক্ষেত্রে আপনাদের যারা বড় সড়ো কন্ট্রাক্ট পাচ্ছিলেন না সেদিক থেকে কন্ট্রাক্ট পাবেন, আর্থিক উন্নতি সৌভাগ্য যোগ কিন্তু আপনাদের হতে চলেছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির পঞ্চমপতি এবং দশমপতি এই মঙ্গল আপনাদের নবম স্থানে বরগত্তম হচ্ছে, সুপার মহাবলী ভাগ্যস্থানে এই মঙ্গল পঞ্চম দশম পতি এই নবম স্থানে সুপার মহাবলী, আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, আপনাদের সন্তান সুখের জায়গা আসবে, আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হবে কর্কট রাশির, আপনাদের বুদ্ধির দ্বারা লজিকের দ্বারা আপনারা কিন্তু প্রচুর কাজ কিন্তু করবেন, এবং কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি, কর্ম যোগ কর্মপ্রাপ্তি এখন না হলেও ফিউচারে কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তির একটা জায়গা কিন্তু তৈরি করতে চলেছে এই কর্কট রাশির জন্য। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই সুপার মহাবলী এই মঙ্গল আপনাদেরকে ঠেলে দিবে, আপনাদের ক্ষেত্রে প্রচুর অর্থ বৃষ্টি করাবে, এবং আপনাদের পঞ্চমপতি প্রেমের ক্ষেত্রে আপনাদের ভালো, প্রেম ঘটিত জায়গাগুলো আপনাদের ভালো, বিবাহের দিকটাও কিন্তু আপনাদের খুব জোরালো সম্ভাবনা কিন্তু তৈরি করছে, এবং যারা কন্ট্রাক্ট পাচ্ছিলেন না বড় বড় কন্ট্রাক্টগুলো সেই কন্ট্রাক্টগুলো প্রচুর টাকা কন্ট্রাক্ট কিন্তু আপনারা পাবেন কর্কট রাশি। এরপরের যে রাশির কথা আমি বলবো
সেটি হচ্ছে ঠিক বৃশ্চিক রাশি। রাশির অধিপতি এবং ষষ্ঠপতি আপনাদের রাশির পঞ্চম স্থানে বরগত্তম হয়েছে, অর্থাৎ আপনাদের রাশির অধিপতি এবং ষষ্ঠপতি পঞ্চম স্থানে বরগত্তম। বুদ্ধির দ্বারা কাজ আপনাদের কিন্তু হবে, আকস্মিক ধনপ্রাপ্তি ধনবর্ষা কিন্তু আপনাদের হবে, সন্তান সুখের জায়গায় তৈরি করছে, বড় ধরনের কন্ট্রাক্ট কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ সরকারি কন্ট্রাক্টও হতে পারে কাজের, সে কন্ট্রাক্টগুলো কিন্তু এই বৃশ্চিক রাশির পাবেন। এবং আপনাদের ক্ষেত্রে লটারি পাওয়ার প্রবল সম্ভাবনা এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে, অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সুপার মহাবলী যোগ আপনাদেরকে কিন্তু এই মঙ্গলই মঙ্গল করতে চলেছে, মঙ্গলই মঙ্গলময় বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রচুর আপনারা কিন্তু অর্থ কিন্তু আপনারা পাবেন। যদি আমি লাস্টও আপনাদেরকে বলবো, যদি আপনাদের রাশিচক্রে পার্ট চার্টে যখন জন্মিছেন সেই সময় যদি মঙ্গল আপনাদের এই মীন রাশির গড়ে 26 ডিগ্রির উপরে থাকে, সেক্ষেত্রে কিন্তু সুপার মহাবলী হবে এবং এই গোচর আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ, সম্পত্তি লাভ ও অর্থলাভ কিন্তু ঘটাবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, নমস্কার।